কি সত্যি দেখছি আমি? এই যো ইনি, ইনি হলেন এই মন্দিরের আসল পূজারি জয়দেব ঠাকুর। জয়দেব ঠাকুর বেঁচে আছে? ঠাকুর বেঁচে আছে? ঠাকুর জয়দেব ঠাকুর বেঁচে আছে? জয়দেব ঠাকুর বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছেন উনি। এই মানুষটা নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য এত দিন ধরে, গত 23 বছর ধরে জয়দেব ঠাকুরকে ওই কালকুঠুরিতে বন্ধ করে রেখেছিলেন আর মিথ্যে রটিয়েছিলেন গোটা গ্রামে যে উনি নিজের পাপ ঢাকতে নাকি এই গ্রাম ছেড়ে পালিয়েছেন। গত 23 বছর ধরে এই পুরুষোত্তম সিংহ আমাকে ওই অন্ধ কারাগারে বন্দী করে রেখেছিল। আমার জায়গায় ভেক পূজারি সেজে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে, সবাইকে ঠকিয়েছে এই পুরুষোত্তম সিংহ। আর খেতে খেতে বলতো, তোর মা কোনো বড় সড় টাকা পেয়েছে নাকি রে? আমি খাবো না। তবে রে, পার পিস 8 টাকা করে এনেছি, বুঝেছিস? খাবি না মানে হাঁকড় হাঁকড় হাঁকড়। দিদি তোর খেতেই হবে, কি করছিস নাকি তুই? সব জেনে শুনে তুই আমার মেয়েকে রসগোল্লা খাওয়াচ্ছিস? দেখ ঠাম্মা বাড়ি চলে এসছে আশ্রম থেকে, আর কোনো চিন্তা নেই। এরপরে একটাই কাজ বাকি, ভালো করে একটা বিয়ের দিন দেখে তোর আর মধুবনী চাড়া ত্যাগ করে দেবো। চাখা। থ্যাংক ইউ দাদা। এটা খুবই স্পষ্ট দ্যাট ইউ আর ইন লাভ উইথ মধুবন। অস্বীকার করতে পারবে না মামা, ইউ আর ব্লাসিং, ইউ আর ইন লাভ ভাই। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম। হুই দেখো আবার কাঁদছেন, এত অদ্ভুত মানুষ না শ্যামলী আপনি, কেউ একটা কিছু করলে এমন খুশি হয়ে যান। এত অল্পে সন্তুষ্ট হলে তো চলবে না, অনেক দূরে যেতে হবে আপনাকে, আর আমি আপনাকে সেইভাবে যোগ্য করে তুলব। রোজের কোঠায় হাই সিকিউরিটি রয়েছে, ওখান থেকে কাউকে এইভাবে বের করে নিয়ে আসা অসম্ভব। অসম্ভব হলেও আমাদেরকেই কিন্তু সম্ভব করতে হবে, তাহলে আপনি একটা রাস্তা বলুন। আপনারা ছেলে মানসিক করছেন, যতটা সহজ ভাবছেন বিষয়টা ততটা সহজ নয়। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে আপনার দোকানে ঢুকতেই পারবেন না। তাহলে উপায়টা কি? বর্ষা নরকে আছে জেনেও আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, কিচ্ছু করবো না আমরা। উফ, একই সাথে পিকলু পর্ণা সবাইকে কি করে সামলাবো? পিকলু তো খুবই ভেঙে পড়েছে, এবার পিকলুকে বসার জন্য এত কনসার্ন হতে দেখে বর্ণার আবার পুরনো কথা ভাবিস না পিকলু। বর্ষার খোঁজ যখন আমরা একবার পেয়েছি তখন যে করেই হোক ওকে উদ্ধার তো আমরা করবই। কিন্তু কি করে দিদি? একজনই আছে এখন যে আমাদের সাহায্য করতে পারে। টেস্টিং ডান, শুনি কার কেমন লাগলো? ভালো হয়েছে স্বাগতাদি বলে, খুব ভালো হয়েছে, সবই তো পারফেক্ট। কত দিচ্ছেন? 9 out of 10। অন্বেষা খানিকটা নিশ্চিন্ত? এইবারে স্বাগতাদি 8 out of 10। তার মানে সেরার সেরা হতে গেলে ইপ্সিতা আর সৌমিতাকে পেতে হবে অ্যাট লিস্ট 18 out of 20। কি মুশকিল, স্বাগতা তুই ডিরেক্টলি স্কোরে যেতে চাইছে। সবটাই ডিপেন্ড করছে দেবাশিস বাবুর উপর। 9 পেতেই হবে জেতার জন্য, পেতেই হবে, দেখা যাক কি হয়। 10 out of 10। আজকের এপিসোডে সেরা সেরা হয়ে যাচ্ছে ইপ্সিতা এবং সৌমিতা। এই বাড়িতে তোকে আর এক মুহূর্ত থাকতে দেবো না, আর ওর সাথে তো একেবারেই না। চল মা, হয়েছেটা কি? আমাকে আর মা বলে দেখো না বাবা,
আজ থেকে তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। চল সাথী চল। মা কিন্তু কি হয়েছে? এত কথা বলবি না, চল তুই আমার সঙ্গে। আরে আরে অর্চনা, আমার কথাটা তো শোনো। আরে অর্চনা, অর্চনা তুমি কি করছো সব? আমার কথাটা শোনো অর্চনা। আর চুপ করে থাকতে পারছি না আমি। আমার সংসার ভাঙছে আর তুমি বলছো আমাকে শান্ত থাকতে?